এক সময়ে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। শোনা যেত নবাবী ঘোড়ার পায়ের আওয়াজ, তরবারের ঝনঝনানি, নবাবের হুঙ্কার, নবাবের ক্রন্দন, দেশপ্রেম, বিশ্বাসঘাতকতা। আবার এই মাটিতেই হয়েছিল লর্ড ক্লাইভ থেকে মাউন্ট ব্যাটেন পর্যন্ত ইংরেজদের 200 বছর উপনিবেশের গোড়াপত্তন। ধীরে ধীরে ম্লান হয়ে গিয়েছিল নবাবী স্বর্ণযুগের জৌলুস, তবু আজও রয়ে গিয়েছে তাদের বিস্ময়কর কিছু স্থাপত্য। আজকে আমরা পরিক্রমা করব নবাবের দেশের কিছু নবাবী মসজিদ, জানবো তাদের ইতিহাস। আমরা এখন চলে এসেছি লালবাগ তথা মুর্শিদাবাদের এক ঐতিহাসিক মসজিদ, চক মসজিদ। নবাব মির্জাফরের স্ত্রী মুন্নি বেগম এই মসজিদটি তৈরি করে। 7টি গোলাকার গম্বুজ বিশিষ্ট এই চক মসজিদ। সেই আমলে এই মসজিদের চারিপাশে ছিল মিনাবাজার। দেশ বিদেশের বিভিন্ন সামগ্রী বিক্রি হতো এই মিনাবাজারে। এখানে 2টি শিলালিপি আছে। এই শিলালিপিতে আরবি ভাষাতে কিছু ধর্মীয় বাণী লেখা আছে। মুন্নি বেগম ছিলেন প্রখর বুদ্ধিসম্পন্না মহিলা। তিনি ছিলেন শিক্ষানুরাগী। তিনি তার পরিবারের সকলকে পুঁথিগত বিদ্যায় পারদর্শী করতে চেয়েছিলেন। আজকের নবাব বাহাদুর স্কুল একটা সময়ে তার রেখে যাওয়া টাকাতেই চলত। 1810 সালে মুন্নি বেগম মারা যান, কিন্তু রয়ে যায় তার নির্মিত এই চক মসজিদ। চলুন এবার আমরা যাই লালবাগের পূর্ব প্রান্তে অবস্থিত লালবাগ স্টেশনের কাছে এক ধ্বংসপ্রাপ্ত মসজিদে। আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদের অন্যতম প্রাচীন মসজিদ, ফুটি মসজিদ। এটি তৈরি করেন নবাব সরফরাজ খান। মসজিদটির দৈর্ঘ্য 135 ফুট এবং উচ্চতায় প্রায় 40 ফুট। সরফরাজ খান তার অক্ষয় কীর্তি হিসাবে এই মসজিদটি গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু 1740 খ্রিস্টাব্দে নবাব আলিবর্দী খাঁর সঙ্গে গিদিয়ার যুদ্ধে সরফরাজ খান নিহত হন। তার মৃত্যুর পর থেকেই এই মসজিদের কাজ বন্ধ হয়ে যায়, আর সেই সময় থেকেই এই মসজিদটি ফুটি মসজিদ নামে পরিচিত। ইটের তৈরি এই মসজিদটি 3টে গোলাকার গম্বুজ বিশিষ্ট। মসজিদের চার কোণায় 4টি মিনার আছে। মিনারগুলির ভিতর দিয়ে আছে সংকীর্ণ সিঁড়ি। সিঁড়িগুলির ভগ্ন দশা দেখুন। সিঁড়িগুলি মসজিদের ছাদ পর্যন্ত উঠে গেছে। ছাদের অবস্থা দেখুন, চারিদিকে আগাছায় ভরে গেছে। মাত্র 2টি গম্বুজ এখনো অবশিষ্ট আছে। অনেকটা কাটরা মসজিদের আদলে তৈরি হয়েছিল এই ফুটি মসজিদ। মসজিদের ভিতরে সংস্কারের অভাবে আগাছায় ভরে গিয়েছে। তিনশো বছরের পুরনো এই মসজিদ এখন প্রায় ধ্বংসের মুখে। হয়তো আর কয়েক বছর পর ধুলোয় মিশে যাবে এই ফুটি মসজিদ। ইতিহাসের রতল গহ্বরে হারিয়ে যাবে নবাব সরফরাজ খাঁয়ের স্বাদের ফুটি মসজিদ। নবাব সিরাজদ্দৌল্লার মতিঝিল প্রাসাদের মতো পরবর্তী প্রজন্ম আর দেখতে পাবে না এই ফুটি মসজিদকে। এরপর আমরা পৌঁছে যাব নবাব সিরাজদ্দৌল্লার হাতে তৈরি মদিনায়। কথিত আছে মদিনা নির্মাণের সময় নৌশরী বানু বেগমের সমাধিতে রাখা পবিত্র মক্কা মদিনার মাটি সিরাজ খালি পায়ে নিজে মাথায় করে এনে এখানে রাখেন। এরপর মদিনার ভিত্তি স্থাপন হয়। এই মদিনা হাজারদুয়ারি আর বর্তমান ইমামবাড়ার ঠিক মাঝখানে অবস্থিত। মদিনার দরজাটি
এক সময়ে মূল্যবান রত্ন দ্বারা খচিত ছিল। এরপর আমরা দেখে নেব জরাদ মসজিদ বা হলুদ মসজিদ। অনেকে মনে করেন এই মসজিদটি নবাব সিরাজদ্দৌল্লাই তৈরি করেছিলেন, যদিও পুরনো মসজিদটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীকালে এটি সংস্কার করা হয়। হাজারদুয়ারির পশ্চিম প্রান্তে ভাগীরথীর তীরে অবস্থিত এই জরাদ মসজিদ। এরপর আমরা চলে যাব নবাব মীরজাফর নির্মিত মসজিদের কাছে ও তার বংশধরদের যে 1100 কবর আছে সেই কবরখানার সামনে এই মসজিদ অবস্থিত। আমাদের পরের গন্তব্য মুর্শিদ কুলি খার কন্যা আজীবন নেসা বেগমের নির্মিত মসজিদে। মসজিদে প্রবেশ করবার এই সিঁড়ির নিচেই আছে কলিজা খাকি বেগম আজীবন নেসার সমাধি। এই মসজিদের সমগ্র অংশই ধ্বংস হয়ে যায় ভূমিকম্পে, শুধুমাত্র রয়ে গিয়েছে মসজিদের এই তোরণদ্বারটি। এরপর আমরা পৌঁছে যাব মতিঝিল মসজিদে। ঘসিটি বেগমের মতিঝিল প্রাসাদের অদূরেই অবস্থিত এই মসজিদ। এই মসজিদের পাশেই রয়েছে নবনির্মিত মতিঝিল পার্ক। এই মসজিদটি খোশবাগে অবস্থিত। এটি নবাব আলীবর্দী খাঁর নির্মিত মসজিদ। নবাব আলীবর্দী খাঁ এবং নবাব সিরাজদ্দৌল্লা এই মসজিদে নামাজ পড়তে আসতেন। আমাদের পরের গন্তব্য ইতিহাস বিখ্যাত কাটরা মসজিদ। 1723 থেকে 1724 সালের মধ্যে এই কাটরা মসজিদ তৈরি হয়। নবাব মুর্শিদ কুলি খাঁ এই কাটরা মসজিদ তৈরি করেন। সেই সময়ে এখানে মসজিদ, মাদ্রাসা ও বাজার একসঙ্গে ছিল। এই মসজিদের চারিপাশে কাটরা বা বাজার ছিল বলেই এর নামকরণ করা হয় কাটরা মসজিদ। মসজিদ সংলগ্ন এই বিস্তীর্ণ জায়গায় একসঙ্গে 2000 জন ধর্মপ্রাণ মানুষ নামাজ পড়তে পারতেন। শোনা যায় এই প্রকোষ্ঠগুলিতে সাধারণ মানুষ কোরআন পাঠ করতেন। এটাই কাটরা মসজিদের মূল অংশ। মোট 5টি গম্বুজ নিয়ে এই মসজিদের ছাদ তৈরি হয়েছিল। ভূমিকম্পে এই অংশটি ক্ষতিগ্রস্ত হয়। এটিই ছিল তখনকার দিনে কাটরা মসজিদের প্রবেশদ্বার। আর এই সিঁড়ির নিচেই আছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন।